আচ্ছা, ক্যামেরার সামনে যখন আসতেই হইলো আজকে, তো আজকের দিনটা ক্যাজুয়াল না হই, এটা অনেকদিন পরে সবার একসাথে আসা হয়েছে এখানে। ও আচ্ছা, প্রথমে বলি, আমরা 2013 সালের ঋতু ব্যাচ, এটা তো মনে আছে। আচ্ছা ফাইন, হ্যাঁ ওই কি বলা হয়তো তার ছেঁড়া ব্যাচ। হ্যাঁ আচ্ছা, আমরা 2013 সালের SSC ব্যাচ। তো আমাদের সামনে ডিসেম্বরের 2019-এর 25 তারিখেই 50 বছর পূর্তি পালন করা হবে আমাদের স্কুলের। তো এটা তো অবশ্যই আমাদের জন্য মানে বিশাল একটা এক্সাইটমেন্ট ছিল যে 50 বছর পূর্তি হবে। এটা শুনতাম কি, অনেক ছোট ছিলাম তখন থেকেই শুনতাম যে সামনে 50 সাল পালন করা হবে, 50 বছর পূর্তি। তো যাই হোক, চলেই আসলো দেখতে 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 বুড়াই হয়ে যাচ্ছি বলা যায়। হ্যাঁ, বুড়াই তো হইলাম। তো স্মৃতিচারণের ক্ষেত্রে বলা গেলে গল্প তো অনেক আছে, সেই ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে ক্লাস 10 হাজার হাজার গল্প বলা যায়। কমন কিছু গল্প থাকে না, যে ওই টিফিন চুরি, স্কুল পালানো। তো আমার একটা মনে আছে, ক্লাস 7-এ যখন ছিলাম, আমাদের এক স্যার ছিল তোফাজ্জল স্যার। তো আমাদের আবার বিভিন্ন ক্যাপ্টেন সাজানো হইতো, ক্লাস ক্যাপ্টেন, টিফিন ক্যাপ্টেন, খেলাধুলায় গেলে ক্যাপ্টেন। তো আমি আর আমার এক ফ্রেন্ড ছিল রাফসান, তো দুইজনে ছিলাম হচ্ছে টিফিন ক্যাপ্টেন। তো যখন টিফিন আনতে পাঠানো হইলো, আমাদের তো হিসাব ছিল যে 54 জন আসলে স্যারকে দিয়ে 57 জন লেখায়, বাকি 3টা টিফিন কেমনে সরানো যায়। তো একই হিসাব, সেই 57টা টিফিন লেখে নিয়ে গেলাম, টিফিন নিয়েও আসলাম। নিয়ে আসার পরে রাস্তায় হইলো কি, আমরা আসার ক্লাসে আসার আগে 2টা টিফিন নিয়ে আমি আর রাফসান খেতে খেতে আসতেছিলাম। আনফর্চুনেটলি তোফাজ্জল স্যার তখনই বের হয়েছে ক্লাস থেকে। বের হয়ে স্যারের একটাই ডায়লগ ছিল আমাদের, মানে স্যার এসে জাস্ট দুইজনের কাঁধে হাত রাখছে, রেখে বলতেছে, টিফিন চোর হইতাছস দিন দিন। এই তো, হ্যাঁ এইরকম ফানি ফানি অনেক ধরনের মেমোরিজ আছে। বলতে গেলে তো আজকে সন্ধ্যা শেষ হবে, রাত শেষ হবে, সকাল শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা খুব মজার কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের 2013-র যে ব্যাচটা, তো আমাদের এই 13-র ব্যাচের একটা নাম আছে, সেটা হচ্ছে তার ছেঁড়া ব্যাচ। আর এই নামটা দিয়েছিল আমাদের মান্নান স্যার, আমাদের ম্যাথ করাতো, উনি এই নামটা দিয়েছিল। আর একটা মজার কথা যেটা মনে পড়ে, সেটা হচ্ছে অনেকে স্কুল কম বেশি সবাই পালায়, তো আগে এই সাইডে এখন ড্রিল করে দিছে, আগে এই জিনিসটা ছিল না। তো হ্যাঁ, তুমিও পালাইতা দেখছি আমি। যেটা হইতো যে আমরা ড্রিল না থাকার কারণে মামাদেরকে যদি বলতাম মামা বের হবো, মামারা বলতো দরকার নেই বের হওয়ার। তো মামারাই আমাদের দেখাই দিছিল যে ওই পাশের একটা গ্রিল ছিল যেটা নষ্ট, সাররা দেখেনি। অনেকগুলো গ্রিল ঠিক করা হয়েছিল, কিন্তু ওই পাশের গ্রিলটা ঠিক করা হয়নি। তো ওইটার মাটির তল দিয়েও যাওয়া যেত, যারা একটু ছোটো ছোটো ছিল তারা নিচের গ্রিলের গ্যাপে বের হয়ে যেতে পারতো। তো ওইখান দিয়ে অনেকবার বের হয়েছি। তো আমাদের কাউসার ভাই আছে, সে খুব ভালো মতো জানে, সে এক্সপার্ট ছিল আমাদেরকে অনেক হেল্প করতে স্কুল পালানোর জন্য, তার থেকে অনেক কিছু শিখছি। আর টিফিনের একটা বিষয় ছিল যে টিফিন রুমের এখানে আমরা অনেক সময় দেখা যেত যে ক্যাপ্টেনরা তো আসলে সার্টিফাইড চোর, তারা কাগজের খোঁচায় অনেক কিছু নিতে পারতো, আমরা ক্যাপ্টেন ছিলাম না। যদিও আমরা করতাম যেখানে আমাদের ক্যাপ্টেনরা ফ্রেন্ডরা তাদেরকে বলতাম যে তোরা এক কাজ করবি, টিফিন যখন নিতে যাবে আমি টয়লেটের কথা বলে বের হব, আমি তোর থেকে 2টা টিফিন চুরি করে নিব, ক্লাসে যেয়ে তোরা বলবি যে 2টা টিফিন আমাদের কম দিয়েছে। তা আমরা আবার এইভাবে চুরি করতাম একটু অন্যভাবে আর কি, এটা এই ফ্রেন্ডদের সাপোর্ট নিয়ে, এইটাই আর কি। আমি আর কি বলবো, আমার বন্ধু উদয় এবং সাকিব তো ওরা বলে দিয়েছে যে আমরা কতটা, আমরা যেমন ভালো ছিলাম তেমন খারাপও ছিলাম। আমাদের ব্যাচ থেকে অনেক অনেক ভালো স্টুডেন্টরা এখনও ভালো ভালো জায়গায় আছে, অনেক স্টুডেন্ট ভালো ভালো জায়গায় যাচ্ছে এবং যাবে। তো আমি সবার কাছে 2013 সালের ব্যাচের অনেক স্টুডেন্টই এখনও মোটামুটি বাকি আছে, আমি তাদের সবাইকে বলবো যে তারা আসুক এবং তারা এসে করুক। আর আমাদের 2013 সালের ব্যাচের আমি সবচেয়ে আমি মিস করি বেশি হচ্ছে মান্না স্যার। আর সবচেয়ে বেশি মান্না স্যারকেই মিস করি, কারণ হচ্ছে তার থেকে যেমন আদরও পেয়েছি তার থেকে বেশি মাইরও খেয়েছি। কারণ হচ্ছে আমরা দেখা যেত যে আমরা বেতন দিতাম না কখনোই, তো সে পরীক্ষার সময় হঠাৎ করে এসে বলতে আমার বেতন দে। আমরা যদি বেতন দিতাম, আমরা যদি 60টা খুনও করতাম, তাও আমাদের 7 খুন মাপ, কজ আমরা বেতন দিয়েছি। ঠিক আছে, আমরা 2013 সালের ব্যাচ, 25 তারিখে 50 বছর পূর্তিতে সবাই আসতেছি। তো আশা করা যায় এখানে সবাই আসবে, আমাদের সিনিয়ররা এবং আমাদের জুনিয়র যারা আছে সবাই এখানে আসবে, দেখা হবে। আশা করা যায় যে ভালোই হবে অনুষ্ঠানটা। ধন্যবাদ। ছেলেবেলা কেটেছে যেখানে, ফিরবো আমরা সেখানে।